বন্ধুরা তোমাদের এই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময় তন্ময়তে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পার্ট ফোর যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের বোর্ডের তরফ থেকে দেয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার হয়েছে পিডিএফ ফাইল তো এগুলো হয়তো খুব মানে খুব ভেরি সুন তোমাদের স্কুল থেকে মিড ডে মিলের সময় দেওয়া হতে পারে তো আমরা প্রশ্নটা দেখে নেবো তো প্রশ্নটা দেখার আগে শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটা গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সেটাকে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই তো প্রথমে দেখো এক দাগ ঠিক উত্তর নির্বাচন করো এক দশমিক এক শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় রজন নাকি কুইনাইন নাকি রবার নাকি আঠা তো তোর কী হয়ে যাবে কুইনাইন এবার এক দশমিক দুই কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয় তা হলো নুন মেলাথায়াম মেলাথায়ন কারবারিল আর ইউরিয়া কি হয়ে যাবে অবশ্যই ঘ হয়ে যাবে ইউরিয়া এরপরে দেখো এক দশমিক তিন কার্বন টোট্রো টেট্রাক্লোরাইডের সংকেত হলো কি হবে এটা হয়ে যাবে গদাগ সিসি এল ফোর এরপরে দেখো দুই দাগ শূন্যস্থান পূরণ করো সাগরকুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথ্যজীবী সম্পর্ক দেখা যায় উত্তর কি হয়ে যাবে ক্লাউন কয় আকার হ্রস্যও দন্তান্ন ক্লাউন নেক্সট কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোটো করা হলে ছোট টুকরোগুলোকে উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটা উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ যায় কি হয়ে যাবে কমে যায় দুই দশমিক দুই উত্তর হবে কমে কম হয় কারণ কমে এরপর দুই দশমিক তিন রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হল ধাতুর চেয়ে প্লাস্টিকের পরিবহনের ক্ষমতা ড্যাশ কী হবে কম সেই জন্যে হাতলে প্লাস্টিক দেওয়া হয় তো পরে আমরা তিন দাগে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবো তো বন্ধুরা দাগ দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তো দেখো উত্তর আমরা বিভিন্ন প্রাণীদের থেকে জামা কাপড় তৈরির উপাদান পেতে পারি যেমন কদাক দেখো ভেড়া ছাগল চমড়ি গায়ে থেকে যে পশম পায় তা থেকে শীতকালের জন্য পোশাক তৈরি করা যায় তারপর খদাক দেখো রেশম মথের গুটি থেকে রেশম সুতো পাওয়া যায় এই সুতো থেকে সিল্ক পাওয়া যায় যে কাপড় তৈরির অন্যতম প্রধান উপাদান নেক্সট তিন দশমিক দুই দেখে বন্ধুরা তিন দশমিক দুই জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায় দেখো উত্তর জল ও বালির মিশ্রণ থেকে যেসব উপায়ে বালিকে পৃথক করা যায় তা হলো কদাক দেখো তাপ প্রয়োগ করলে অর্থাৎ বালির স্ফুটনাঙ্ক বাইশশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর জলের স্ফুটনাংশ একশো ডিগ্রি সেলসিয়াস তাই বালি ও জলের মিশ্রণ মিশ্রণকে তাপ দিয়ে উত্তপ্ত করলে সহজেই জল বাষ্প হয়ে যাবে উড়ে যাবে আলাদা হয়ে পড়ে থাকবে শুধুই বালি এবার খদাক দেখো বাষ্পীভবন প্রক্রিয়া আচ্ছা শুধু শুধুমাত্র জল মেশানো বালি রোদে নির্দিষ্ট সময়ে রেখে দিলেই জল বাষ্প হয়ে উড়ে যাবে এবং বালি আলগা হয়ে যাবে নেক্সট পয়েন্টে দেখো তো দেখো বন্ধুরা প্রশ্ন চার দাগ তিন চারটি বাক্য উত্তর দাও তো চার দর্শনকে এক স্টেপ্টোমাইসেস হলো উপকারী ব্যাকটেরিয়া এবং বক্তব্যটি যথার্থ ব্যাখ্যা করো তো দেখো উত্তর কিছু ব্যাকটেরিয়া আছে যারা মানুষের উপকার করে যার মধ্যে স্টেপটোমাইসিস মাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এরপরে এর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হলো প্রথমে দেখো স্ট্রেপ্টোমাইসিস দিয়ে জীবাণুনাশক ওষুধ তৈরি করা যা হয় নেক্সট দেখো ত্বকের সক্রিয় রোগের রোগীদের জন্য এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যাতে ওষুধ প্রয়োগ করা হয় আর তিন দেখো হচ্ছে শাক সবজি মূল বীজের ব্যাকটেরিয়া জাত রোগের নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয় নেক্সট চার দশমিক দুই তো চার দশমিক দুই দাগ দেখে নাও জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবণ না পাতন অনুপযুক্ত এবং কেন তো উত্তরে দেখো নুন ও জলের দ্রবণ থেকে নুন ফিরে পেতে পরিস্রাবণ পদ্ধতি অনুপযুক্ত এর কারণ হলো যদি আমরা পরিস্রাবণ পদ্ধতিতে জল থেকে নুনকে আলাদা করার চেষ্টা করি তবে এই পদ্ধতিতে ব্যবহৃত ফিল্টার কাগজ ফিল্টার কাগজের ছিদ্রের মধ্য দিয়ে নুনের দানা বেরিয়ে যাবে যেহেতু ফিল্টার কাগজের ছিদ্র নুনের দানার থেকে বড়ো তাই এই পৃথকীকরণ পদ্ধতিটি ব্যর্থ হবে তো এটাই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা মিস না করো থ্যাংক ইউ